হরতাল অবরোধ ছাড়া সরকার পতন হবে না বললেন মির্জা আব্বাস। হরতাল অবরোধ ছাড়া সরকার পতন হবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রেস ক্লাব আর নয়াপল্টনে আমাদের মনে হয় সীমানা নির্ধারিত হয়ে গেছে, এর বাইরে যেতে না পারলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না, নেতাকর্মীদের বাহিরে বের হতে হবে। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে সমাবেশে তিনি এসব কথা বলেন। আগামী দিনে যে কোনো আন্দোলনের সামনের সারিতে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নেতা কর্মীরা যখন রাজপথে থাকবেন আমরা তখন তাদের একা ছেড়ে দেব না, তাদের সঙ্গে মিছিলের সামনে সারিতে অভিভাবক হিসেবে থাকব। সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত 3 বছরে 53,000 কোটি টাকা কুইক রেন্টালের নামে বিদেশে পাচার করা হয়েছে, তহবিল খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের 8,000 কোটি টাকা পাচার হয়ে তহবিল খালি করে দেওয়া হয়েছে। প্রেস ক্লাব নয়াপল্টন থেকে বের হতে না পারলে আওয়ামী লীগ সরকারকে কখনোই ক্ষমতাচ্যুত করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রেস ক্লাব বিএনপি অফিস থেকে বেরিয়ে মিছিল হরতাল অবরোধে যেতে হবে, তাহলেই সরকারের পতন ঘটবে, নইলে ঘটবে না। 31 জুলাই পুলিশের গুলিতে ভোলায় স্বেচ্ছাসেবক দলনেতা ও আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম নিহত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ ঢাকায় আশেপাশের জেলা উপজেলা যুবদলের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে উপস্থিত হন। বেলা 2টায় সমাবেশ শুরুর আগেই নাইটিঙ্গেল মোড় থেকে পলওয়েল মার্কেটের সামনে পর্যন্ত সড়কে নেতাকর্মীদের ঢল নামে। যুবদলের সমাবেশে মির্জা আব্বাস বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। যদি বিএনপি শক্তভাবে রাস্তায় দাঁড়িয়ে যায় এই সরকার 1 মিনিট ক্ষমতায় টিকে থাকতে পারবে না, আমাদের সকলেই রাজপথে থাকতে হবে, আমাদের সীমানা আটকিয়ে গেছে প্রেস ক্লাব বিএনপি অফিস, এর বাইরে যদি আমরা পা দিতে না পারি তাহলে কখনোই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, কর্মসূচিতে আমরা যদি হার্ডলাইনে না যাই এবং সরকারকেও আমরা আমাদের শক্তি প্রদর্শন না করি তাহলে সরকার সরকারের জায়গায় থাকবে আর আমরা জনসভা করব, অগণিত মামলায় জর্জরিত হব, কিন্তু আমরা সরকার পতন ঘটাতে পারবো না। তিনি বলেন, রাজপথে আন্দোলনে থাকার মতো শক্তি সাহস আমাদের আছে, আমরা কেউ কাপুরুষ নই, সেজন্য বলছি চলমান কর্মসূচির বাইরে গণতন্ত্র ও সংবিধান সম্মতভাবে অনেক কর্মসূচি আছে, যে কর্মসূচি আমরা রাজপথে দিলেই সরকারের বুক কেঁপে উঠবে, সেখানেই আমাদের যেতে হবে।